আজকে আমাদের বেসিক ক্লাসে পাইথন নিয়ে স্টার্ট করার আগে পাইথনের ফাংশন আমরা কিভাবে ডিফাইন করি, ফাংশনের পাইথন আমরা কিভাবে ডিফাইন করি সেই জিনিসটা আমরা আজকে দেখব। হ্যালো গাইস, আমি দেবজিৎ দাস ই-লার্নিং জ্ঞানের পক্ষ থেকে। আর তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো, এই সিচুয়েশনে বাড়িতে বসে পড়াশোনা করছো। তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম পাইথন। তাহলে পাইথনে আমরা কিভাবে পাইথনের প্রোগ্রামিংটা করব সেগুলো আমরা শিখব। আজকে আমাদের বেসিক ক্লাসে পাইথন নিয়ে স্টার্ট করার আগে পাইথনের ফাংশন আমরা কিভাবে ডিফাইন করি, ফাংশনের পাইথন আমরা কিভাবে ডিফাইন করি সেই জিনিসটা আমরা আজকে দেখব। আমরা তাই জন্য দেখছি, আমার চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফাংশন ইন পাইথন। তারপরে ডেটা স্ট্রাকচার রয়েছে, সেই ডেটা স্ট্রাকচার আমি অলরেডি আমার প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলে এসেছি, সেইটা তোমরা যদি একবার দেখে নাও তাহলে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে ডেটা স্ট্রাকচারটা কি। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আমাদের ফার্স্ট ক্লাস পাইথনের। তো ফাংশন, ইন্ট্রোডাকশন অফ আ ফাংশন, এই ইন্ট্রোডাকশন অফ আ ফাংশনে আমরা কি কি দেখব। এই ইন্ট্রোডাকশন অফ ফাংশনে আমরা দেখতে চলেছি ইন্ট্রোডাকশন টু ফাংশন, ডিফাইনিং ফাংশন, টাইপস অফ ফাংশন, স্ট্রাকচার অফ ফাংশন, ফ্লো অফ এক্সিকিউশন ইন আ ফাংশন কল, আর পাসিং প্যারামিটার অ্যান্ড রিক্যাপসুলেশন। যেগুলো করলাম সেগুলোকে একবার আমরা চোখ বুলিয়ে নেব। চলে আসি আমরা তাহলে ফাংশনে। তাহলে কি ফাংশন মানে কি, তার আগে আমরা তোমাকে এই ডেপথটুকু দিই ফাংশন মানে কি। ধরো কোনো একটা বড় কাজ, সেই বড় কাজটাকে আমরা ডিভাইড করে দেবো। ধরো তোমার, ধরো নেক্সট উইকে বার্থডে রয়েছে, সেই বার্থডে সমস্ত দায়িত্ব তোমার বাবা নিয়েছে, বাজার করা থেকে আরম্ভ করে লোক যারা আসবে তাদের অ্যাটেন্ড করা, রান্না করা, সমস্ত দায়িত্ব তোমার বাবা নিয়েছে। যদি তোমার বাবা সেদিন যদি সব কাজ একসাথে করতে চায় তাহলে কি একটা অ্যাম্বিগুইটি সৃষ্টি হতে পারে। তাহলে সেই জিনিসটা তোমার বাবা ডিভাইড করে দিল তোমার আঙ্কেলকে, তোমার দাদাকে, তোমার মাকে। তাহলে এই যদি কাজটাকে আমরা ডিভাইড করে দিই কিছু পার্টে, তাহলেই যে ছোট ছোট যে পার্টগুলো তৈরি হচ্ছে সেটাকেই আমরা কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজের যে বললে আমরা ফাংশন বলি। তাহলে একটা বড় কাজকে যখন আমরা মাল্টিপল ইউনিটে ভাগ করে দেবো সেই ছোট ছোট ইউনিটকে আমরা বলি কিন্তু ফাংশন। আশা করি বোঝাতে পারলাম ফাংশনটা কি। এবারে চলো আমরা দেখি বইয়ের ভাষায় ফাংশনকে কি বলছে। তাহলে কি বলেছে, A function is a sub-program that acts on data and often returns a value. তাহলে কি বলছে, ফাংশন হলো সাব-প্রোগ্রাম মানে ছোট একটা পার্ট, আর সেটা কার উপর কাজ করে, যেটা পার্টিকুলার ডেটার উপর। ধরো তোমার মাকে দায়িত্ব দিয়েছে রান্না করার, তাহলে তোমার মা ডেটাটা কি রান্না করার, সব সরঞ্জাম মানে মাংস মশলা এইগুলো হলো ডেটা, সেটা নিয়ে তোমার মা রান্না করবে। তাহলে সেই জিনিসটা হলো সাবপ্রোগ্রাম দ্যাট অ্যাক্টস অন আ ডেটা আর রিটার্নস আ ভ্যালু। রিটার্নস আ ভ্যালু মানে কি, যে রান্না করে তোমার সামনে যে জিনিসটা নিয়ে আসবে, যে মাটনের ডিশটা রান্না করে তোমার সামনে নিয়ে আসবে, তাহলে সেটাই হয়ে গেল ভ্যালু, মানে যেটা তোমাকে রিটার্ন করছে। তাহলে তোমাকে, তোমার মাকে তুমি কিছু ইনপুট দিয়ে দিয়েছো, তোমার মা কিছু আউটপুট দিচ্ছে, সেম জিনিস। সেটা যদি আমরা বইয়ের ভাষায় বলি তাহলে কি বলবো, আ ফাংশন ইজ এ সাব প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস অন ডেটা অ্যান্ড অফেন রিটার্নস আ ভ্যালু। মানে একটা পার্টিকুলার ফাংশন একটা ডেটার উপরে কাজ করবে আর কিছু ভ্যালু রিটার্ন করবে। যদি কোনো ফাংশন যদি সামের ফাংশন হয় তাহলে কি তার মধ্যে ধরো আমি দুটো ভ্যালু পাঠালাম, এ আর বি, এর মধ্যে 10, বি এর মধ্যে 20, তাহলে কি সামের মধ্যে কি অ্যাড করবে, তাহলে এ প্লাস বি করবে, তাহলে কি হবে 10 + 20, মানে যে রেজাল্টটা দেবে সেটাই হলো রিটার্ন ভ্যালু, সেটা হচ্ছে 30। তাহলে আমরা বলতে পারলাম ফাংশন কি। চলো আমরা এখানে দেখে নিই ফাংশন কিভাবে হয়। ধরো এফ ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, আর ফাংশনটার মধ্যে কাজ করা হচ্ছে এ প্লাস বি। এবারে যদি এ এর ভ্যালু যদি 1 হয় আর বি এর ভ্যালু যদি 3 হয় তাহলে অ্যান্সার 4 আসবে, 7 2 হলে 9 আসবে, 2 3 হলে 5 আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম ফাংশনটা কি। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই ফাংশন নিয়ে। নেক্সট চলে আসছি ফাংশনকে আমরা কিভাবে ডিফাইন করব। একটা ফাংশনকে আমরা পাইথনে কিভাবে ডিফাইন করব, তার জন্য সবার আগে আমাদের দেখতে হবে পাইথনে ফাংশন লেখার আগে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেই কিওয়ার্ডটাকে আমরা বলি ডেফ, মানে যে কোনো ফাংশনের আগে। তারপরে দিতে হবে আমাদের ফাংশন নেম, সেটা ধরো হলো সাম, সেটা হলো ধরো সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা স্কোয়ার রুট, সেটা হলো ফাংশন নেম, তুমি যে ফাংশনের নেম দেবে সেটা হবে। তারপর হচ্ছে আর্গুমেন্টস,
আর্গুমেন্টস মানে কি তুমি যেটা পাঠালে, আমরা কি তো আগের জিনিসেই দেখলাম আর্গুমেন্ট কি রয়েছে, আমরা আগের জিনিসে আর্গুমেন্ট দেখলাম এ কমা বি, এটা হলো আর্গুমেন্ট, আর এই যে দেখতে পাচ্ছি এক কমা তিন, এইগুলি কিন্তু আমাদের আর্গুমেন্ট, আর এইটা কিন্তু আমাদের, তাহলে আমাদের কোন রকম কনফিউশন হলো না, আমরা আসবো আর্গুমেন্ট আর প্যারামিটার কি সেই চ্যাপ্টারে আসবো, তার আগে আমরা দেখে নিই ফাংশনকে কিভাবে ডিফাইন করছি। তাহলে ফার্স্টেই আমরা কি দেখছি, একটা কিওয়ার্ড লাগছে যেটা কিনা ডেফ কিওয়ার্ড, তারপরে লাগছে ফাংশন নেম, তারপরে লাগছে আর্গুমেন্ট। আমরা জানি পাইথনে আমাদের কোলন দিতে হয় যখনই আমাদের ফাংশন বডি স্টার্ট হয়, তাহলে এই যে টোটাল যে জিনিসটা রয়েছে ডেফ ফাংশন নেম আর্গুমেন্ট, সেটাকেই আমরা বলি ফাংশন হেডার, কোনো কনফিউশন নেই। তারপর এটা হলো ফাংশন বডি, যেখানে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু, এখানে স্টেটমেন্ট ওয়ান টু মানে কি তুমি ধরো করছো এ প্লাস বি এ ইনটু বি, সেগুলোই হলো তোমার কাজ, যে কাজগুলো তুমি করছো সেটাই হলো তোমার ফাংশন স্টেটমেন্ট। তার জন্য দেখো এখানে আমরা মেনশন করে দিয়েছি ফাংশন বডি, তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা ফাংশন হেডার আর কোনটা ফাংশন বডি। ডেফ মিন্স আ ফাংশন ডেফিনেশন ইজ স্টার্টিং, ক্লিয়ার? এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন আমাদের আসতে পারে, তাই আমি মেনশন করে দিয়েছি তোমাদের জন্য। তাহলে এবারে আমরা দেখেছি ফাংশন বডি কি, তাহলে আমরা ফাংশন হেডারটা দেখে নিয়েছি, তাহলে ফাংশন বডিও আমরা দেখে নিয়েছি। এবারে যদি এক্সাম্পল দেখি, তাহলে দেখো এই ডেফ যেমন তেমন ডেফ রয়েছে, এখানে ফাংশন নেমের জায়গায় চলে এসছে এক, আর্গুমেন্টের জায়গায় চলে এসছে এ কমা বি। এখানে যে দুটো আর্গুমেন্ট থাকবে সেটা নয়, এখানে একটা আর্গুমেন্ট থাকতে পারে, কোনো আর্গুমেন্ট না থাকতে পারে, আবার একশোটাও আর্গুমেন্ট থাকতে পারে, সেটা তোমার প্যারামিটারের উপর, তোমার প্রোগ্রামে রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে ফাংশনটা এটা কি অ্যাড করছে, কি অ্যাড করছে, এ আর বি এর ভ্যালু। তাহলে এ আর বি এর ভ্যালু আমি অ্যাড করে কি একটা সাম ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, সেই যে সাম ভ্যারিয়েবলটাকে আমি কি রিটার্ন করে দিচ্ছি। দেখো রিটার্ন সাম, তাহলে রিটার্ন সাম কি, যেখান থেকে ফাংশনটা কল হয়েছিল মানে যেখান থেকে ফাংশনটা ইনভোক হয়েছিল সেইখানে আমাদের কন্ট্রোলটা চলে যাবে। তাহলে আমরা এখানে দেখছি ফাংশন বডিকে কিভাবে ডিফাইন করতে, একটা সুন্দর একটা এক্সাম্পল আমরা নিলাম এখানে, যেখানে কিনা অ্যাড ফাংশন আমরা করছি, যেখানে ফাংশন নেম অ্যাড, তার মধ্যে দুটো প্যারামিটার রয়েছে এ অ্যান্ড বি, আর সাম ভ্যারিয়েবলের মধ্যে আমি এ আর বি কে স্টোর করছি, স্টোর করে সাম ভ্যারিয়েবলটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। তাহলে আমরা আশা করি আমাদের কনফিউশন এখানে কিছু নেই, তাহলে আমরা ফাংশন বডিটা আমরা বুঝতে পারলাম। এবারে চলে আসছে কিভাবে ফাংশনকে আমরা কল করব, তার জন্য দেখো আমি লিখেই দিয়েছি কলিং ইনভোকিং ইউজিং আ ফাংশন, কিভাবে ফাংশনকে আমরা কল করছি। তাহলে ফাংশনের সিনট্যাক্সটা আগে দেখে নাও, তাহলে কি আছে, ফাংশন নেম আর ভ্যালু টু বি পাসড, এই ফাংশনে কল করার সময় ফাংশন নেম আর ভ্যালু টু বি পাসড। আর ডেফ কখন লিখি, যখন আমরা ফাংশনকে ডিফাইন করছি তখন কিন্তু ডেফ লিখি, যখন ফাংশনে কল করছি তখন দেখো সিম্পল একটা ফাংশনের নাম এখানে রয়েছে, দেখো ডেফ এস কিউ এস কি কিউ ইউ, তার মধ্যে একটা প্যারামিটার রয়েছে এ, মানে এখানে আমরা স্কোয়ার বার করছি, আর ইকুয়াল টু এ ইন্টু এ, মানে এ ইন্টু এ মানে এর স্কোয়ার হলো, আমি রিটার্ন করে দিলাম আর কি। এবার ফাংশনটাকে আমি কল করছি কিভাবে, এখানে কি দেখো এস কিউ ইউ ব্র্যাকেটে থ্রি, তাহলে শুধু আমরা কি এখানে সিনট্যাক্স যেমন ছিল তেমনই রয়েছে, ফাংশন নেমের জায়গায় ফাংশন নেম চলে এসেছে আর ভ্যালু টু বি পাস, যে ভ্যালুটা আমরা পাস করব এখানে আমরা থ্রি পাস করছি। তাহলে এর আউটপুটটা আমাদের কি আসবে, এর আউটপুটটা আসবে থ্রি ইন্টু থ্রি, আমাদের আসবে নাইন। তাহলে এই যে ফাংশনটা এটা কিন্তু আমরা যে রিটার্ন করছি, রিটার্ন করলে আমাদের কোনো ভ্যালুর ওপরে কিছু ধরতে হবে, মানে তোমার মা যে রান্নাটা করছে রান্না করে কি কোনো জায়গায় রাখবে, স্টোর করবে, তাহলে সেই জিনিসটা স্টোর না করে আমরা প্রিন্ট করে দিচ্ছি, মানে কি একেবারে বিরিয়ানিটা বানাচ্ছে বিরিয়ানির হাঁড়িটা নিয়ে এসে প্রত্যেকের থালায় দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আর আমাকে আলাদা করে কিছু স্টোর করতে হচ্ছে না, সেই জিনিসটাই ধর মানে যে এক্সাম্পলটা দিলাম সেটা কিন্তু আমার তোমাদের সহজ করে বোঝানোর জন্য। তাহলে কি আমি আর কোনো ভ্যারিয়েবলের মধ্যে সেটাকে স্টোর না করে আমি স্টেট প্রিন্ট করে দিচ্ছি, মানে স্টেট আমি সার্ভ করে দিচ্ছি খাবার, তাহলে আর আমাদের কাছে কি আর কোনো আমাদের এক্সট্রা বাটি বা বাসন লাগছে না সেই খাবারটাকে স্টোর করার জন্য। তার জন্য দেখি ফাংশন কল ইন আ প্রিন্ট ফাংশন, তাহলে রিটার্ন ভ্যালু যদি আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে কোনো ফাংশনকে প্রিন্ট করি আর তার যদি রিটার্ন ভ্যালু থাকে তাহলে কিন্তু আমাদের আউটপুটটা ডিরেক্টলি চলে আসবে। তাহলে এই ফাংশনটা কিন্তু আমি কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারতাম, তারপরেও কিন্তু আমরা প্রিন্ট করতে পারতাম। সেই জিনিসটা আমরা দেখো এইখানে কি করেছি, এখানে আমরা ইনপুট নিয়েছি, তাহলে এইখানে দেখো ফাংশনটা রিটার্ন করছে, এখানে দেখো ফাংশনটা কিন্তু আমাদের রিটার্ন করছে না, ফাংশনের ভেতরেই প্রিন্ট করছে। যেমন কি আমরা দেখো x ইনপুট নিয়ে নিচ্ছি ইউজারের কাছ থেকে, তাহলে x ইন্টিজার ইনপুট নেবে, সেই x কে আমরা প্যারামিটারের মধ্যে পাঠিয়ে দেব,
তাহলে কি x যদি ধরো 10 হলো মানে যেটা ইউজার দেবে 10 দিক 20 দিক যাই দিক না কেন তাহলে সেটা কিন্তু डायरेक्टली এখানে কন্ট্রোলে চলে আসবে তাহলে প্রোগ্রাম যখন এক্সিকিউট হবে তখন কিন্তু এইখান থেকে এক্সিকিউট হবে মানে মেইন বডি থেকে প্রোগ্রাম এক্সিকিউট হবে যখনই যখনই প্রোগ্রাম কন্ট্রোল এস কিউ ইউ এই ফাংশনটাকে রিড করলো সাথে সাথে কন্ট্রোলটা কিন্তু এখানে চলে আসবে সাথে সাথে কন্ট্রোলটা কিন্তু আমাদের এখানে চলে আসলো কন্ট্রোল এখানে চলে এসে কি করলো তাহলে r ইন r ইকুয়াল টু a ইনটু a এর ভ্যালু যদি 10 হয় তাহলে 10 ইনটু 10 100 করলো এবার প্রিন্ট r করলো তাহলে এখানে যদি তোমরা প্রিন্ট করে দিচ্ছি তাহলে আমাদের আর রিটার্ন করতে হচ্ছে না এখানে আমরা প্রিন্ট করিনি তার জন্য আমাদের রিটার্ন করতে হচ্ছে ভ্যালুটাকে প্রিন্ট করতে পারে ভ্যালু মানে প্রোগ্রামার কোডটা পেছনে করেছে মানে যে আউটপুটটা এবারে সেটা ইউজার বুঝবে কি করে প্রোগ্রামটা ঠিক হলো না ভুল হলো তার জন্য আমাদের আউটপুটটা প্রিন্ট করতে হবে তাহলে এই প্রিন্টটা যেহেতু আমরা মেন বডির মধ্যে করছি তার জন্য আমাকে কিন্তু রিটার্ন করতে হচ্ছে আর এই প্রিন্টটা কিন্তু আমরা ফাংশনের ভিতরেই করছি তাই কিন্তু আমরা এই ফাংশনের ভিতরে প্রিন্ট করে দিচ্ছি আর কোনো রকম কিছু আমাদের এখানে রিটার্ন করতে হচ্ছে না আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হলো আরেকটা জিনিস তোমাদের বলে দিই ফাংশন ধরো প্রোগ্রাম সবসময় কিন্তু মেন বডি থেকে কাজ করবে মানে গ্লোবাল সেকশনে ফার্স্টে কাজ করবে তাহলে এই দুটো লাইন এক্সিকিউট হওয়ার সাথে সাথে এখানে চলে গেল এই প্রোগ্রামটা যখনই আমাদের এই ফাংশনের কাজটা যখনই শেষ হয়ে গেল প্রোগ্রাম কন্ট্রোল কিন্তু আবার যেখান থেকে কল হয়েছিল সেখানে চলে আসবে প্রোগ্রাম কন্ট্রোলটা যেখানে কল হয়েছিল সেখানে চলে আসবে তাহলে বুঝতে পারলাম তাহলে ফাংশনটা কি হয়ে গেল যখন ফাংশন ফার্স্টে যখন প্রোগ্রাম এক্সিকিউট করছে তাহলে ফার্স্ট লাইন করলো আমাদের করলো স্কোয়ার অফ আ নাম্বার এটা প্রিন্ট করলো তারপরেই যখন এই প্রিন্ট করতে গেল তখন দেখলো প্রিন্টের মধ্যে একটা ফাংশন কল করা রয়েছে সাথে সাথে কন্ট্রোল এখানে চলে গেল এই কাজটা করে ভ্যালুটাকে রিটার্ন করলো এই যখন রিটার্ন করলো ভ্যালুটা কিন্তু এখানে চলে আসলো সিমিলারলি সেম ভাবে এটা যখনই ফাংশন এখান থেকে কল হয়েছে এখানে কন্ট্রোল চলে গেছে এই ফাংশনের কাজ শেষ হয়ে গেছে আবার এখানে চলে আসছে তাহলে আমরা বোঝাতে পারলাম এবারে কি বলেছে আর্গুমেন্ট ক্যান বি টেকেন ইন দা ডিফারেন্ট ওয়ে এই যে আর্গুমেন্ট গুলো কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে নিতে পারি যেমন কিভাবে নিতে পারি দেখো পাসিং লিটারাল অ্যাজ আ আর্গুমেন্ট ইন আ ফাংশন মানে আমি কোনো ভ্যারিয়েবল ইউজ করব না আমরা ভ্যালু দিয়ে দেব দেখো আমরা যেমন অ্যাড 4,5 আমরা চাইলে ভ্যালু ভ্যালুর জায়গায় আমরা কিন্তু ভ্যারিয়েবলও দিতে পারি দেখো n1 এর মধ্যে আমি ধরলাম 4 আর n2 এর মধ্যে ধরলাম আমি 5 তাহলে কি করলাম অ্যাড ফাংশনের মধ্যে n1, n2 দিলাম তাহলে এই ফাংশনেরও যা কাজ এই ফাংশনেরও সেম কাজ মানে সেমই আউটপুট তোমাকে দেবে কিন্তু কি কি ধরনের তুমি ইউজ করতে পারো সেই টাইপস গুলো আমি তোমাকে দেখাচ্ছি একটা কি পাসিং লিটারালস অ্যাজ আ আর্গুমেন্ট পাসিং ভ্যারিয়েবল অ্যাজ আ আর্গুমেন্ট তাহলে বুঝতে পারছি এটাকে আমরা ভ্যারিয়েবল বলছি এটাকে লিটারাল বলছি কারণ আমরা এখানে ডিরেক্ট ভ্যালু পাঠিয়ে দিচ্ছি আবার কি রয়েছে টেকিং ইনপুট এন্ড পাসিং দা ইনপুট টেকিং ইনপুট এন্ড পাসিং দা ইনপুট অ্যাজ আ আর্গুমেন্ট তাহলে কি আমি ইনপুট নিচ্ছি এখানে যেমন আমরা স্ট্যাটিক ভ্যালুটা দিয়ে দিচ্ছি 4 আর 5 আর সেটা না দিয়ে কি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি ডাইনামিক্যালি ইনপুটটা নিচ্ছি ইউজার যে ইনপুট দিচ্ছে সেটাকে আমরা পাঠাচ্ছি তাহলে কি আমরা তিন ধরনের আর্গুমেন্টকে পাস করতে পারবো একটা লিটারাল দিয়ে একটা ভ্যারিয়েবল দিয়ে আর একটা ইনপুট নেব সেই ইনপুটটা যে ভ্যারিয়েবলের মধ্যে দেবো সেটাকেই আমরা পাঠিয়ে দেবো তাহলে এটা হলো আর্গুমেন্ট ক্যান বি টেকেন ইন দ্য ডিফারেন্ট ওয়ে সেটাকে আমরা তোমরা এক্সপ্লেন করলাম তোমাদের সামনে আশা করি তোমরা এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবারে চলে আসছি কি ইউজিং ফাংশন কল ইনসাইড দ্য অ্যানাদার স্টেটমেন্ট তাহলে কি আরেকটা স্টেটমেন্টের মধ্যে মানে কি আমরা যে জিনিসটা আগেই করলাম তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে একটা স্টেটমেন্টের মধ্যে আমি একটা স্টেটমেন্টকে লিখছি তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে আমি অ্যাড ফাংশনটাকে লিখলাম প্রিন্ট ফাংশনের মধ্যে কিন্তু আমি অ্যাড ফাংশনটাকে লিখলাম তাহলে এই জিনিসটা আমরা করতে পারি তাহলে ইউজিং ফাংশন কল ইনসাইড দ্য অ্যানাদার স্টেটমেন্ট আরেকটা কি ইউজিং ফাংশন কল ইনসাইড দ্য এক্সপ্রেশন একটা এক্সপ্রেশন লিখছি তার মধ্যে আমি একটা ফাংশনকে কল করে দিচ্ছি যেমন ধরো একটা রেজাল্ট করব আমি ধরো করছি হচ্ছে অ্যাড করছি ধরো আমাকে একটা প্রোগ্রামার দিল সেই প্রোগ্রামটা হচ্ছে প্যারামিটার অফ আ রেক্ট্যাঙ্গেল তাহলে কি হবে আমরা জানি 2 ইনটু ব্রেথ প্লাস হাইট তাহলে এই অ্যাড ফাংশনের মধ্যে ধরো ব্রেথ প্লাস আর হাইটটা হলো তার সাথে 2টাকে ইনটু করে দিলাম তাহলে আমি তার সাথে কি 2টাকে ইনটু করে দিলাম তাহলে সিম্পলি কি হলো তাহলে 2 ইনটু 4 প্লাস তাহলে এই ফাংশনটা যখনই এই ফাংশনটা যখনই এক্সিকিউট করবে কন্ট্রোলটা চলে যাবে ফাংশনের বডিতে কি করবে 4 মানে সাম ইকুয়াল টু 4 প্লাস 5 করবে তাহলে সামটাকে রিটার্ন করবে যখনই রিটার্ন করবে এইখানে চলে আসবে ভ্যালুটা তাহলে কি হবে 2 ইনটু 9 ক্লিয়ার আশা করি কোনো কনফিউশন নেই সেই জিনিসটাকে এবারে আমরা এক্সাম্পল সাহায্যে প্রোগ্রামটাকে এক্সিকিউট করে আমরা তোমাকে সেই জিনিসটা দেখাবো তাহলে দেখো কি এখানে কি একটা ফাংশন রয়েছে যার নাম ডিআইএসপি
সেই ফাংশনটার মধ্যে কোনো আর্গুমেন্ট নেই, এটা কিন্তু ফাংশন কল। তার এটাই কিন্তু আমাদের মেইন, মানে প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট করবে এই 8 নম্বর লাইন থেকে। এই 8 নম্বর লাইন দিয়ে এক্সিকিউট করার সাথে সাথে প্রোগ্রামটা কিন্তু 1 নম্বরে চলে যাবে, গিয়ে চলে যাবে, তখন কি করবে, প্রিন্ট করবে অ্যাড টু নাম্বার, তারপরে কি করবে এ ইকুয়াল টু 6, মানে এ ভ্যারিয়েবলের মধ্যে 6 কে অ্যাসাইন করবে আর বি ভ্যারিয়েবলের মধ্যে 3 কে অ্যাসাইন করবে, তারপরে সাম এ প্লাস বি করার পরে কি করবে রিটার্ন করে দেবে সাম কে, যখন সাম কে রিটার্ন করবে এখানে চলে আসবে, তাহলে কি প্রিন্ট সাম, তাহলে কত হবে 9 আউটপুট। তাহলে দেখতে পাচ্ছ অ্যাড টু নাম্বার যেটা কিনা এখানে প্রিন্ট করেছে, আর এই প্রিন্টে কিন্তু রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে কিনা 9। তাহলে আমরা বুঝতে পারলাম প্রোগ্রামটা যখন এক্সিকিউট করবে নাম্বার 8 এ কিন্তু ফার্স্ট এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পর যখনই এই ফাংশনটা প্রোগ্রাম কম্পাইল করবে সাথে সাথে কি করবে এখান থেকে কন্ট্রোলটা স্টেট চলে যাবে 1 নম্বর লাইনে, 1 নম্বর লাইনে পুরো কাজটা কমপ্লিট করবে, রিটার্ন যখনই করবে সাম ভ্যালুটা এখানে চলে আসবে, সিম্পল প্রিন্ট হয়ে যাবে। আশা করি কোনো কনফিউশন তোমাদের নেই, যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে বললাম সেই জিনিসটা আমরা কিন্তু প্রোগ্রামের আকারে দেখে ফেললাম, আমাদের রিয়েল টাইম প্রোগ্রামে কিভাবে জিনিসটা এক্সিকিউট হয়। আশা করি তোমাদের সেই জায়গাটা কনফিউশন ক্লিয়ার হয়েছে। এবারে আমরা দেখবো কি টাইপস অফ ফাংশন, কত ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন হয়। আমরা পাইথনে দেখতে পারি 3 ধরনের ফাংশন হয়, কি কি 3 ধরনের ফাংশন চলো, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটা ফাংশন ডিফাইন ইন মডিউল, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। বিল্ট ইন ফাংশন মানে কি, বিল্ট ইন ফাংশন যেটা অলরেডি, যে ফাংশনটা অলরেডি আমাদের পাইথন লাইব্রেরিতে লেখা রয়েছে, মানে আগে থেকে ডিফাইন করে দিয়েছে কম্পাইলারের ভেতরে, আগে থেকে যে ফাংশনটাকে ডিফাইন করে দিয়েছে সেটাকে আমরা বলি বিল্ট ইন ফাংশন। আর তারপর চলে আসছে কি ফাংশন ডিফাইন ইন মডিউল, ফাংশন ডিফাইন ইন মডিউল মানে কি, কোন ফাংশনটা যে পার্টিকুলার মডিউলের মধ্যে রয়েছে, ধরো এই যে স্কোয়ার রুট যে ফাংশনটা রয়েছে সেটা আমরা আগের ক্লাসেই দেখেছি, স্কোয়ার রুট ফাংশনটাকে ইউজ করার জন্য ম্যাথ কে, এই ম্যাথ মডিউলকে আমাদের কিন্তু ডাকতে হয়, মানে ইম্পোর্ট ম্যাথ করতে হয়, এই ইম্পোর্ট ম্যাথ না করলে কিন্তু আমরা এসকিউআরটি ফাংশনটাকে কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে কি এই জিনিসটা একটা মডিউলের মধ্যে রয়েছে, তাহলে যে ফাংশনগুলো মডিউলের মধ্যে রয়েছে সেই ফাংশনকে ইউজ করার জন্য মডিউলটাকে আমাদের প্রোগ্রামে ইম্পোর্ট করতে হবে, তাহলে সেই ধরনের ফাংশনগুলোকে আমরা বলি ফাংশন ডিফাইন ইন মডিউল। আর একটা কি ইউজার ডিফাইন ফাংশন, যে ফাংশনগুলোকে আমরা ডিফাইন করবো, এতক্ষণ ধরে যে ফাংশনগুলোকে আমরা দেখলাম অ্যাড বলে যে ফাংশনটা দেখলাম বা DISP বলে যে ফাংশনটা দেখলাম সেগুলো কিন্তু ইউজার ডিফাইন ফাংশন। আশা করি তোমাকে আমি এই 3টে জিনিস নিয়ে বোঝাতে পারলাম কি কি ধরনের ফাংশন হয় আর তাদের মধ্যে কি ডিফারেন্স কি, আশা করি কোনো কনফিউশন তোমাদের নেই। এবারে দেখো বিল্ট ইন ফাংশন কি, সেই জিনিসটাই বলছে, বিল্ট ইন ফাংশন আর প্রি ডিফাইন্ড ফাংশন অ্যান্ড আর অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউজ, সেটা কিন্তু সবসময় ইউজ করার জন্য অ্যাভেলেবল রয়েছে, কোনো রকম আমাদের কোন মডিউলকে কিন্তু কল করতে হচ্ছে না, যেমন দেখতে পাচ্ছি লেন ফাংশন, ইন ফাংশন, টাইপ ফাংশন, এইসব ফাংশন গুলো কিন্তু বিল্ড ইন ফাংশন। এইবারে দেখো কি ফাংশন ডিফাইন ইন মডিউল, তাহলে যখনই আমি চলে আসি ফাংশন ডিফাইন ইন মডিউল মানে কি কোনো মডিউলের মধ্যে সেই ফাংশনটা রয়েছে, তা সেই ফাংশনটাকে ইউজ করার জন্য আমাকে মডিউলটা ডাকতে হবে। তোমাকে আমি এক্ষুনি এক্সাম্পল দিলাম এসকিউআরটি, তেমন ধরো পাও যেমন রয়েছে, আমি এই প্রোগ্রামটা এক্সাম্পল দিচ্ছি পাও দিয়ে, তাহলে দেখো এই ম্যাথ ডট পাও ফাংশনটাকে আমার ইউজ করার জন্য আমায় কিন্তু এই ইম্পোর্ট ফাংশনটাকে কল করতে হয়েছে। এখানে দেখো এই ফাংশনটা কিন্তু ইউজার ডিফাইন ফাংশন, এই যে পাওয়ার ফাংক মানে FUNC যেটাকে শর্ট ফর্মে হয়েছে, পাওয়ার ফাংক যেটা রয়েছে সেটা কিন্তু একটা ইউজার ডিফাইন ফাংশন, সেই ফাংশনের মধ্যে 3 আর 2 পাঠিয়ে দিলাম, 3 আর 2টা সাথে সাথে যখন এই লাইনটা এক্সিকিউট করলো আমাদের কন্ট্রোল এখানে চলে আসলো, কন্ট্রোল এখানে চলে এসে কি আমাদের তখনই দেখছে কি ম্যাথ ডট পাও মানে কি পাওয়ার করছে, মানে 3 টু দি পাওয়ার 2 করে আমাদের প্রিন্ট করে দিচ্ছে অ্যান্সারটা, মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 9। আশা করি কোনো তোমাদের কনফিউশন নেই। তাহলে কি যে ফাংশনগুলো আমাদের মডিউলের মধ্যে থাকে, যেমন দেখো ওখানে বলেছে ফাংশন ডিফাইন ইন মডিউল আর প্রি ডিফাইন্ড ইন দ্য পার্টিকুলার মডিউল আর ক্যান অনলি বি ইউজড ওয়েন দ্য করস্পন্ডিং মডিউল ইজ ইম্পোর্টেড, যদি আমি এই মডিউলটাকে যদি ইম্পোর্ট না করি তাহলে কিন্তু আমরা এই পাও ফাংশন বা স্কোয়ার রুট ফাংশন কিন্তু ইউজ করতে পারবো না। আর দেখো যে দুটো যে ফাংশন নিচে রয়েছে পাওয়ার ফাংক আর এসকিউআরটি ফাংক, এইগুলো কিন্তু ইউজার ডিফাইন ফাংশন, এগুলো কিন্তু আমরা ডিফাইন করছি, এগুলো কিন্তু অলরেডি আমাদের পাইথন লাইব্রেরির মধ্যে কিন্তু নেই। তাহলে বুঝতে পারছি এবারে আমরা চলে আসছি কি ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন আমরা দেখেছি এতক্ষণ ধরে, তাও আমরা আরেকবার দেখে নিচ্ছি। এখানে দেখো ফার্স্টে কি ফার্স্ট লাইন কিন্তু এখান থেকে এক্সিকিউট করে, বারবার করে একটা কথা কিন্তু তোমাদের আমি বলে যাচ্ছি, এটা কিন্তু গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপ, এগুলো দেখবো আমরা নেক্সট ক্লাসে, আমরা দেখবো কোনটা গ্লোবাল স্কোপ আর কোনটা লোকাল স্কোপ।
এই যে গ্লোবাল স্কোপের মধ্যে আমি কি ফার্স্টে ইনপুট নিচ্ছি, এক্স এর মধ্যে আর ইনপুট নিচ্ছি ইন্টিজার ইনপুট, আর ওয়াই এর মধ্যে আর ইনপুট নিচ্ছি, তারপরে কি করে যে প্রোডিউস দ্য টু নাম্বার প্রোডাক্ট অফ টু নাম্বার, তার কি হয়ে যায় প্রড ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই কে আমরা পাঠিয়ে দিলাম। যখন এই লাইনটা এক্সিকিউট করলো সাথে সাথে প্রোগ্রামটা এখানে চলে গেল, ঠিক আছে? তাহলে এখানে কি এক্সিকিউট করে নিল, এ ইনটু বি করলো, রিটার্ন পি করলো, রিটার্ন পি করলো এখানে প্রিন্ট করে দিল। তাহলে কি হলো, এই যে ফাংশনটা রয়েছে ডেফ ফাংশনটা, দেখো আমাকে এই ফাংশনটা কিন্তু ডিফাইন করতে হচ্ছে, তাহলে যে ফাংশনটা ইউজার আমরা, তাহলে ইউজার যখনই ডিফাইন করছে মানে প্রোগ্রামার যখনই ডিফাইন করছে সেটাই কিন্তু ইউজার ডিফাইন ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম তিন ধরনের ফাংশন দেখলাম, বিল্ট ইন ফাংশন, ফাংশন ইন আ মডিউল, আর ইউজার ডিফাইন ফাংশন। আশা করি তোমাদের কনফিউশন নেই, তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। এবারে কি বলেছে, স্ট্রাকচার অফ আ ফাংশন, একটা ফাংশনের কি স্ট্রাকচার হয়। এখানে আমরা একটা ফাংশন দেখেছি, এখানে দেখো আমাদের বহুত ফাংশন হতে পারে, সেই জিনিসটা বারবার যেটা আমি তোমাকে বলছিলাম মেন বডি, সেই জিনিসটা এখানে দেখো বলবে। দেখো দ্য ফাংশন আর ডিফাইন্ড এট দ্য টপ হোয়াইল দ্য কোডিং অফ দ্য পাইথন প্রোগ্রাম, এই পাইথন প্রোগ্রামের সবসময় টপে কিন্তু ফাংশন গুলো থাকে, আর এটা হচ্ছে মেন পোর্শন। পাইথন পাইথন নেমস দ্য সেগমেন্ট উইথ দ্য টপ লেভেল সেগমেন্ট উইদাউট দ্য ইনডেন্টেড, পাইথন নেমস, তাহলে কি আমরা চলে আসছি না স্ট্রাকচার অফ আ ফাংশন। এই স্ট্রাকচার অফ আ ফাংশনে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেন সেকশন আর এটা হচ্ছে টপ লেভেল সেকশন। টপ লেভেল সেকশন সবসময় আমরা ফাংশনটাকে ডিফাইন করি, আর মেন লেভেল থেকে কিন্তু সবসময় ফাংশনটা এক্সিকিউট হয়। তাহলে দেখো কি বলেছে, ফাংশন আর ডিফাইন এট দ্য টপ হোয়াইল দ্য কোডিং অফ পাইথন প্রোগ্রাম, পাইথন প্রোগ্রামে সবসময় টপ লেভেলে কিন্তু ফাংশন ডিফাইন হয়। তাহলে পাইথন নেম দ্য সেগমেন্ট উইথ দ্য টপ লেভেল সেগমেন্ট উইদাউট ইনডেন্টেশন অ্যাজ মেন, এক্সিকিউশন স্টার্ট ফ্রম মেন। তাহলে আমরা বুঝতে পারলাম সবসময় কিন্তু এক্সিকিউশন স্টার্ট হবে মেন থেকে, যে কথাটা তোমাকে আমি এতক্ষণ ধরে বলে আসছি সেই কথাটা কিন্তু আমরা এখানে এসে দেখতে পারলাম। আশা করি এই জিনিসটা নিয়ে আর কোন রকম কনফিউশন তোমাদের নেই। দেখে নিই আমরা সেই যে জিনিসটা বলছি সেটা কি হচ্ছে। দেখো প্রিন্ট উই আর এট দ্য টপ লেভেল নাও, প্রিন্ট ইনসাইড দ্য নেম, তাহলে এই জিনিসটাকে প্রিন্ট করবে, তারপরে এখানে চলে যাবে ডিএসপি, তারপরে হ্যালো প্রিন্ট করবে। এখানে কেন হ্যালো, কেন আউটপুটের মধ্যে প্রিন্ট নেই, কারণ দেখো ডিআইএসপি মেথডটাই কিন্তু আমরা কলই করিনি, ডিআইএসপি মেথডটাকে আমরা কলই করিনি, আমরা নাই কল করতে পারি, আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন আমরা ডিফাইন করলাম বাট আমরা কল করলাম, আমাদের লাগলো না, সেটা আমাদের পরে লাগতে পারে, সেটা আমরা রেখে দিলাম। তাহলে সেই জিনিসটা, তাহলে আমরা দেখতে পারলাম ফাংশনটা কিন্তু উপরে থাকলেও আমাদের কিন্তু প্রিন্ট করলো না। তাহলে আমরা এখান থেকে কনফিউশনটা আমাদের পুরোপুরি ক্লিয়ার হলো, যে সবসময় আমাদের মেন বডি থেকেই কিন্তু ফাংশনটা কাজ করবে, সবসময় মেন বডি থেকেই কিন্তু আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করবে। আশা করি কোনো রকম তোমাদের কনফিউশন নেই। এবারে চলে আসছি আমরা ফ্লো অফ এক্সিকিউশন ইন আ ফাংশন, কিভাবে ফ্লো অফ এক্সিকিউশন হচ্ছে। ধরো এটা হচ্ছে টপ লেভেল সেগমেন্ট যেখানে মেন বডিটা রয়েছে, তাহলে কি বলছে সেগমেন্ট ওয়ানে কি ফাংশন ওয়ান কে আমরা কল করছি, যখন ফাংশন ওয়ান কে কল করলাম এইটা কাজ করলো, গিয়ে কাজ করে যা ভ্যালু রিটার্ন করার দরকার বা প্রিন্ট করার দরকার প্রিন্ট করে আবার কন্ট্রোল এখানে চলে আসলো, তারপরে চলে আসলো কি ফাংশন টু, তাহলে আবার ফাংশন টু তে চলে গেল, ফাংশন টু তে চলে গিয়ে যা রান ফান করলো আবার যেখান থেকে ফাংশনটা কল হচ্ছে সেখানে চলে আসলো। তাহলে এইভাবে কিন্তু ফাংশনটা কাজ করছে, এফ ওয়ান কে যখন কল করবে তখন কিন্তু এফ টু এর মধ্যে যাবে না, শুধু এফ ওয়ান এর মধ্যেই যাবে, এফ ওয়ান যেখান থেকে কল হয়েছিল আর যখন প্রোগ্রামটা ভ্যালু রিটার্ন করবে তখন কিন্তু এখানেই আবার চলে আসবে। ক্লিয়ার? আশা করি কোনো রকম কনফিউশন নেই। তাহলে এইভাবে কিন্তু ফাংশনটা এক্সিকিউট হয়, এইভাবে ফাংশনটা এক্সিকিউট হয়। দেখো এখানে আরো সুন্দরভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি ফ্লো অফ এক্সিকিউশন কিভাবে বলছে। দেখো এফ ওয়ান যখনই গেল, এফ ওয়ান এখানে চলে গেল ডেফের মধ্যে, তারপরে যখন কাজটা করলো দেখো রিটার্ন করছে অরা স্টেটমেন্ট, কেন কি করেছে মানে প্রত্যেকটা ফাংশন যে রিটার্ন করবে এমন তো কিছু ম্যান্ডেটরি নয়, রিটার্ন নাও করতে পারে, প্রিন্ট করে দিল ফাংশনটা ওখানে, তাহলে কি তার জন্য বলছে রিটার্ন অর স্টেটমেন্ট দুটোই দিয়েছে। তাহলে কি ফাংশনটা এফ ওয়ান যখনই কল করলো সাথে সাথে চলে গেল ডেফে, ডেফ এফ ওয়ান যা কাজ করার করলো, করার পরে রিটার্ন করতে হলো রিটার্ন করো বা প্রিন্ট করতে হলো প্রিন্ট করো, যখনই ফাংশনের কাজ শেষ হয়ে যায় যেখানে কল হয়েছিল দেখো সেখানে চলে আসলো। তাহলে ফাংশন কল স্টেটমেন্টে লাইনে কিন্তু আবার আমাদের চলে আসলো, সেই জিনিসটাই বলেছে লার্জ স্টেটমেন্ট অফ দ্য ফাংশন ডেফিনেশন উইল বি সেন্ট দ্য কন্ট্রোল ব্যাক টু দ্য স্টেটমেন্ট ফ্রম হোয়ার দ্য ফাংশন ওয়াজ কল্ড, যেখান থেকে ফাংশন কল হয়েছিল সেখানে আবার ফাংশনটাকে কিন্তু ফাংশনের কন্ট্রোলটাকে কিন্তু আবার পাঠিয়ে দেবে।
আশা করি ফাংশনটা কিভাবে আমাদের ফ্লো হচ্ছে, মানে এক্সিকিউশনের সময় কিভাবে ফাংশনটা ফ্লো হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এফ ওয়ান যখনই এক্সিকিউট করলো ফাংশনটা স্টেট চলে গেল এই অ্যারোর মতো, আর যখনই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল ফাংশনটা যেখান থেকে কল হয়েছিল সেখানে আবার চলে আসবে। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। এবারে চলে আসছি কি আমি আর্গুমেন্ট আর প্যারামিটার। এই আর্গুমেন্ট আর প্যারামিটারটা কি, দেখো প্যারামিটার মানে কি, যেটা আমরা ফাংশন ডেফিনেশনের মধ্যে যেটা আমরা লিখছি সেটাকে আমরা বলি প্যারামিটার, সেটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। আর যেটা আমরা পাঠাচ্ছি সেটা হচ্ছে আর্গুমেন্ট, বা সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। ঠিক আছে, আর্গুমেন্ট মানেই অ্যাকচুয়াল প্যারামিটার, আর ফর্মাল প্যারামিটারকে আমরা কিন্তু নর্মালি প্যারামিটার হিসাবে ডিনোট করি, তার জন্য জিনিসটা বলি। তাহলে প্যারামিটার অর ফর্মাল প্যারামিটার আর দ্য ভ্যালুজ রিসিভড ইন দ্য ফাংশন ডেফিনেশন। ক্লিয়ার? যেটা বললাম নেক্সট কি বলেছে, আর্গুমেন্ট অর অ্যাকচুয়াল প্যারামিটার আর দ্য ভ্যালু বিং পাসড থ্রু দ্য ফাংশন কল স্টেটমেন্ট। যেটা ফাংশন কল স্টেটমেন্টে যে ভ্যালুটা আমরা পাঠাচ্ছি সেটা হচ্ছে আর্গুমেন্ট, আর যেটা আমরা ফাংশন ডেফিনেশনের মধ্যে ধরছি যে ভ্যালুটা দিয়ে সেটা হচ্ছে কিনা আমাদের প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার। আশা করি আর্গুমেন্ট আর প্যারামিটার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন নেই। এবারে কি বলছে পাসিং প্যারামিটার। এই পাসিং প্যারামিটারের মধ্যেও কিন্তু পাইথনে তিনটে পার্ট রয়েছে, আমাদের জাভাতেও কিন্তু এরকম পার্ট নেই, কিন্তু পাইথন এর মধ্যে কিন্তু আমাদের তিনটে পার্ট রয়েছে। কি কি দেখো, একটা হচ্ছে পজিশনাল অর রিকোয়ার্ড আর্গুমেন্ট, সেকেন্ড হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, আর থার্ড হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তিন ধরনের পাসিং প্যারামিটারের মধ্যে তিন ধরনের টাইপ হয়। একটা কি দেখলাম, ফার্স্ট দেখলাম পজিশনাল আর রিকোয়ার আর্গুমেন্ট, সেকেন্ড দেখলাম ডিফল্ট আর্গুমেন্ট, আর থার্ড দেখলাম কিওয়ার্ড আর্গুমেন্ট। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই এই তিনটে নিয়ে। এই তিনটেকে নিয়ে আমরা ডেপথে আলোচনা করব নেক্সট টাইম। এবার চলে যে পজিশনাল আর্গুমেন্ট, যেটা আমরা নর্মালি জাভা সিতে আমরা করে এসেছি পজিশনাল আর্গুমেন্টটা। কি পজিশনাল আর্গুমেন্টে আমরা কি দেখেছি, যেমন আমরা পাঠাবো দেখো সাম 3,4, মানে এ মানে 3 আর 4 মানে বি, মানে যার পজিশন যেখানে সেভাবে প্যারামিটারটা কিন্তু ও ধরবে, নর্মালি যে প্রোগ্রাম গুলোতে হয় সেটাই হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। তাহলে কি বলছে, ফার্স্ট প্যারামিটার রিসিভ দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট আর্গুমেন্ট অ্যান্ড সো অন। ক্লিয়ার? তাহলে পজিশনাল আর্গুমেন্ট আর পাসড টু দ্য ফাংশন ইন দ্য কারেক্ট পজিশন অর্ডার, যার যে যার পজিশন ছিল সেই পজিশন মেনটেন করেই হবে। এবারে ডিফল্ট আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট কি, তুমি কোনো একটা ভ্যালু তুমি পার্টিকুলারলি দিয়ে দিচ্ছ, যেমন কি আ প্যারামিটার হ্যাভিং দ্য ডিফল্ট ভ্যালু ইন দ্য ফাংশন হেডার ইজ নোন অ্যাজ দ্য ডিফল্ট প্যারামিটার। এই ফাংশন হেডারের মধ্যে যখন কোনো প্যারামিটারটা আমি দিয়ে দেব ডিফল্ট আর্গুমেন্ট ইজ পাস, দেখো 5, তাহলে এই প্রোগ্রামটা কিন্তু 5 এর জন্যই আমাদের রান করবে। যেমন আমরা দেখা প্রোগ্রামে দেখতে পাচ্ছি কি ডিফল্ট প্যারামিটার দিয়েছি আমি আর, যে ডিফল্ট প্যারামিটার যে আমি আর দিয়েছি তাহলে আর এর ভ্যালু কিন্তু 5, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু 5 এর জন্য এক্সিকিউট করলো। পার্টিকুলারলি কিন্তু এই ডিফল্ট প্যারামিটারটা আমি ভ্যালুটাকে মেনশন করে দিচ্ছি, আমি ভ্যালুটাকে মেনশন করে দিচ্ছি, মানে যে ভ্যালুটা দিয়ে রিসিভ করছে, ধরো এখানে রিসিভ করেছে আর দিয়ে, আর কে আমি 5 করে রিপ্লেস করে দিলাম, তাহলে কি এই প্রোগ্রামটা কিন্তু কাজ করবে 5 এর জন্য। তাহলে এটা হলো ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার কি, আ প্যারামিটার হ্যাভিং দ্য ডিফল্ট ভ্যালু ইন দ্য ফাংশন হেডার ইজ নোন অ্যাজ ডিফল্ট প্যারামিটার। তাহলে কি তুমি পার্টিকুলার একটা ভ্যালুকে তুমি পাঠিয়ে দিচ্ছ যেটা ডিফল্ট ভ্যালু, সেটা চেঞ্জ হবে না। তুমি প্রোগ্রাম যখন এক্সিকিউট করবে তখন তোমার কোনো চেঞ্জ হবে না। তুমি যদি প্রোগ্রামটা এক্সিকিউট করার আগে কম্পাইলার আগে তুমি যদি চেক করো চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার চেঞ্জ হবে, আদারওয়াইজ প্যারামিটারটা কিন্তু সেম থাকবে। তার জন্য এটাকে বলা হয় হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। সেই এক্সাম্পলটাই আমরা এখানে দেখো আরো সুন্দর করে দিয়েছি, ওখানে ছোট করেছিল এখানে আমরা বড় করে দিয়েছি। এখানে কি 1 আর্গুমেন্ট আমাদের পাস হচ্ছে, তাহলে পাই, তাহলে এখানে কিন্তু আর কিছু নেই, এই আর এই আরটা দেখো 5, তাহলে রেজাল্ট দেখো তুমি যদি করো 2×3.14×5 তাহলে অ্যান্সার কিন্তু সবসময় 31.40 আসে, সেই জিনিসটাই আমাদের এসছে। তাহলে কি এইখানে দেখো আমি 3.14 দিয়েছি, পাই দিয়েছি, তাহলে পাই পাই এর মতো নিয়েছে, আর আর এর মতো প্রিন্ট করেছে। ক্লিয়ার? আর আর এর মতো চলে গেছে, তাহলে কিন্তু আর কিন্তু যেমন ছিল তেমন থাকবে, তাতে কিন্তু কোনো রকম আমাদের চেঞ্জ হবে না। আর যেমন ছিল আর আর এর মতো থাকলো, আর কে পার্টিকুলারলি আর এর ভ্যালু 5, সেই ভ্যালুটাকে আমরা আমরা প্রোগ্রামের মধ্যে ইউজও করতে পারি, আমরা প্রোগ্রামের মধ্যে নাও ইউজ করতে পারি, সেটা আমাদের প্রোগ্রাম রিকোয়ারমেন্টের উপরেই ইউজ ডিপেন্ড করছে আমরা ডিফল্ট প্যারামিটারকে ইউজ করব কি ডিফল্ট প্যারামিটারকে ইউজ করব না। ডিফল্ট প্যারামিটার কি, যে ভ্যালুটাকে আমরা পার্টিকুলারলি দিয়ে দেব, ডিফল্টলি ভ্যালুটাকে আমরা সেট করে দেব, সেটাই আমাদের ডিফল্ট প্যারামিটার।
সেই জিনিসটা আমাদের বারবার ওই জিনিসটা দেখেছে প্যারামিটার হ্যাভিং দ্য ডিফল্ট ভ্যালু ইন দ্য ফাংশন হেডার বিকজ দ্য অপশনাল ইন দ্য ফাংশন কল। এটা কিন্তু অপশনাল, অবশ্যই অপশনাল আমরা জানি। তাহলে পাই ইজ আ নট, দেখো পাই ইজ নট আ ডিফল্ট প্যারামিটার, কারণ পাই এর মধ্যে কোনো ডিফল্ট প্যারামিটার নেই, কারণ পাই এর মধ্যে ফাংশন হেডারে কোনো ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করছি না পাই এর ভেতরে, তাহলে পাই ডিফল্ট প্যারামিটার নয়। কিন্তু আর ইজ আ ডিফল্ট প্যারামিটার বিকজ আর ইজ ইনিশিয়ালাইজ উইথ আ ভ্যালু ইন দ্য ফাংশন হেডার, দ্যাটস ওয়াই আর ইজ আ ডিফল্ট প্যারামিটার। আশা করি তোমাদের কোনো রকম কনফিউশন নেই এই রিলেটেড। এবারে চলে আসছি কি কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট মানে কি, তুমি কিওয়ার্ড ইউজ করছো, ধরো পাই ইকুয়াল টু পাই, তাহলে সেই পাইটাকে তুমি ওখানে নিয়ে নিলে তোমার প্রোগ্রামটা রান করে যাবে। দেখো এখানে কেমন কি পাই 3.14 R5, যদি তুমি কিওয়ার্ড প্যারামিটার দাও তুমি তাতে কিন্তু কোনো যায় আসবে না, তুমি পজিশনটাও তুমি চেঞ্জ করতে পারো। দেখো এর যা আউটপুট হবে এরও সেম আউটপুট হবে, কারণ প্রোগ্রামটা যখন এক্সিকিউট করবে এই পাই এর ভ্যালু কি সে নিয়ে নেবে 3.14। পাই যদি সামনেও থাকে তাও নিয়ে নেবে, পাই যদি পেছনেও থাকে তাও নিয়ে নেবে, পাই যদি সামনেও থাকে নিয়ে নেবে, পাই যদি পেছনে থাকে নিয়ে নেবে। দেখো পাই এখানে ফার্স্টে আর এখানে আর সেকেন্ডে, এখানে আর ফার্স্টে এখানে পাই সেকেন্ডে, কিন্তু প্রোগ্রামের আউটপুট সেম হবে, কারণ এটা কিওয়ার্ড আর্গুমেন্ট। আমাদের ফাংশন ডেফিনেশনের মধ্যে সে কিওয়ার্ড দিয়ে চেক করছে, সে চেক করছে কি, সে চেক করছে কিওয়ার্ড দিয়ে। তার জন্য আমাদের পজিশনটাকে মেনটেন না করলেও হবে, যেটা পজিশনের আর্গুমেন্ট আমরা দেখেছি পজিশনটা মেনটেন হচ্ছে, কিন্তু আমরা যখনই কিওয়ার্ড আর্গুমেন্ট ইউজ করব তখন আমাদের কিন্তু কোনো রকম পজিশন মেনটেন করতে হবে না, আমরা যেখানে খুশি লিখতে পারি। আমাদের প্রোগ্রাম অটোমেটিক্যালি আমাদের প্রোগ্রাম আর আমাদের কম্পাইলার বুঝে যাবে কোন জায়গায় কি ভ্যালু যাবে। দ্য কিওয়ার্ড আর্গুমেন্ট আর দ্য নেমড আর্গুমেন্ট উইথ অ্যাসাইন দ্য ভ্যালু বিগিনিং ফার্স্ট ইন দ্য ফাংশন কল স্টেটমেন্ট। ফাংশন কল স্টেটমেন্টের আগে আমি ভ্যালুটাকে অ্যাসাইন করছি, এটা কিন্তু তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে ডিফল্ট প্যারামিটারের মধ্যে। ডিফল্ট প্যারামিটারটা কি, ডিফল্ট প্যারামিটার হচ্ছে আমাদের ফাংশন হেডারের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করছে, আর এটা ফাংশন কলের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করছে, তাহলে এটা কিন্তু দুটো ডিফারেন্স। তাহলে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসতেই পারে ডিফল্ট প্যারামিটারের সাথে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্টের, মানে ডিফল্ট আর্গুমেন্টের সাথে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্টের কি ডিফারেন্স। আশা করি তোমরা এই কোয়েশ্চেনের সুন্দর করে অ্যান্সার লিখতে পারবে, আশা করি কোনো রকম তোমাদের কনফিউশন নেই। সেই এক্সাম্পলটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে একটা ফাংশন রয়েছে DISP, আর একটা ফাংশন DISP, তার কি নেম পিটার, এজ 21, জেন এম। এখানে দেখো এজ 12, নেম রোজা, জেন এফ, ক্লিয়ার। তাহলে সেই জিনিসটা যেমন হয়, তাহলে নেম নেমের মতো প্রিন্ট করে দিয়েছে, এজ এজের মতো প্রিন্ট করে দিয়েছে, আর জেন্ডার জেন্ডারের মতো প্রিন্ট করে দিয়েছে। তাহলে দেখো কিন্তু আউটপুট, দেখো প্রোগ্রামটা কিন্তু কোনো রকম এক্সিকিউট হলো, প্রবলেম হলো না। যেমন কি ফার্স্টের আউটপুটটা কি আসবে পিটার 21 M, সেকেন্ডের আউটপুটটা আসবে কিন্তু রোজা 12 F। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, তাহলে পজিশন কিন্তু কোনো রকম ম্যাটার করে না, আমাদের কিওয়ার্ড আর্গুমেন্টে পজিশন কিন্তু কোনো রকম ম্যাটার করে না। তাহলে আমরা কি, তার জন্য পাইথন অনেক বেশি অ্যাডভান্স। মানে ধরো তুমি ধরো ডেটাবেসে কোনো কিছু তুমি কানেকশন করছো, তাহলে কি আমাদের সবসময় ডেটাবেসকে মেনটেন করে সেই ভ্যালুগুলো দিতে হয় আমাদের অন্যান্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে, কিন্তু আমি যখনই এখান দিয়ে দেবো তখন আমরা যেখানে খুঁজি, আমাদের শুধু প্যারামিটার গুলোকে আমরা যদি অ্যাসাইন করে দিই আমরা যেমন খুশি প্যারামিটার গুলোকে পাঠিয়ে দিতে পারবো। প্যারামিটার গুলো পাঠিয়ে দিলে প্যারামিটার গুলো তার নাম ধরে, মানে তার কিওয়ার্ড ধরে, সে কিন্তু অটোমেটিক আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করে চলে যাবে, আমাদের কোনো রকম প্রবলেম হবে না। তাহলে আমরা তিনটে জিনিস এখানে দেখলাম, আমরা দেখলাম কি কি দেখলাম, আমরা দেখলাম পজিশনাল প্যারামিটার, আমরা দেখলাম ডিফল্ট প্যারামিটার, আর আমরা দেখলাম কি কিওয়ার্ড প্যারামিটার বা আর্গুমেন্ট। আমরা আশা করি কোনো রকম তোমাদের কনফিউশন নেই, তোমাদের কনফিউশনটা আমি এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমরা চলে আসছি লাস্টের দিকে, আমরা একদম চলে আসছি ফাংশনের, সেখানে কি বলেছে ইউজিং মাল্টিপল আর্গুমেন্ট টুগেদার। মানে এই যে তিনটে যে আমরা আর্গুমেন্ট দেখলাম, কি কি আর্গুমেন্ট দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, আমরা দেখলাম কিওয়ার্ড আর্গুমেন্ট, আর আমরা দেখলাম হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। একে কিন্তু আমরা আমাদের মতো ইউজ করতে পারি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিফল্ট আর্গুমেন্ট কিন্তু সবসময় লাস্টে হবে, ডিফল্ট আর্গুমেন্ট কিন্তু আমরা মাঝখানে দিয়ে দিতে পারি না। সেই জিনিসটাই বলবে পাইথন অ্যালাউজ দ্য কম্বিনেশন মাল্টিপল আর্গুমেন্ট টাইপ ইন দ্য ফাংশন কল। মাল্টিপল আর্গুমেন্টটা তুমি করতে পারো, কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবে, ডিফল্ট আর্গুমেন্টকে কিন্তু সবসময় তোমার লাস্টে লিখতে হবে।
যেমন ধরো এখানে আমি দেখো প্রিন্ট টাইম 5 দিয়েছি, তাহলে কি এখানে এটা কিন্তু আমাদের পজিশনাল আর্গুমেন্ট, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড আর্গুমেন্ট, এটা কিন্তু আমাদের ডিফল্ট আর্গুমেন্ট। তাহলে কি তিনটেকেই কিন্তু আমি ইউজ করেছি, তিনটেকেই কিন্তু আমি আমাদের একটা ফাংশনের মধ্যে ইউজ করেছি। তাহলে আমরা দেখতে পারলাম যে আর্গুমেন্টে যে ডিফারেন্ট ডিফারেন্ট আর্গুমেন্ট গুলো রয়েছে, সেই আর্গুমেন্ট গুলো কিন্তু আমরা একটা ফাংশনের মধ্যে আমরা ইউজ করতে পারি, আমাদের তাতে কোনো রকম প্রবলেম হবে না। তাহলে এটাও খুব কমন একটা কোয়েশ্চেন যেটা আমাদের এক্সামে ম্যাক্সিমাম টাইমই আসে। তাহলে কি বলে ইউজিং মাল্টিপল আর্গুমেন্ট টুগেদার, আমরা কি আর্গুমেন্টকে মানে মাল্টিপল আর্গুমেন্টকে কি আমরা একসাথে ব্যবহার করতে পারি? অবভিয়াসলি আমরা একসাথে ব্যবহার করতে পারি, শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, ডিফল্ট আর্গুমেন্টটা সবসময় কিন্তু লাস্টে হবে, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবারে যেগুলো পড়লাম সেগুলো আমরা একটুখানি চোখ বুলিয়ে দিই। কি বলে রুল ফর কম্বাইনিং অল থ্রি টাইপস অফ আর্গুমেন্ট, পাইথন স্টেট দ্যাট ইন দ্য ফাংশন কল স্টেটমেন্ট অ্যান আর্গুমেন্ট লিস্ট মাস্ট ফার্স্ট কন্টেইন দ্য পজিশনাল আর্গুমেন্ট, সবার আগে পজিশনাল আর্গুমেন্ট থাকবে, ফলোড বাই দ্য এনি কিওয়ার্ড আর্গুমেন্ট, ফার্স্টে পজিশনাল আর্গুমেন্ট তারপর কিওয়ার্ড আর্গুমেন্ট। কেন পজিশনাল আর্গুমেন্ট? কারণ পজিশনাল আর্গুমেন্টকে তো আমাকে সবসময় ফার্স্টে রাখতে হবে, নাহলে তো বুঝতে পারবে না কোনটা পজিশন ধরে রয়েছে। তার কিওয়ার্ড আর্গুমেন্ট শুড বি টেকেন ফ্রম দ্য রিকোয়ার্ড আর্গুমেন্ট প্রেফারেবলি। তার কি বলে কিওয়ার্ড আর্গুমেন্ট শুড বি টেকেন ফ্রম দ্য রিকোয়ার্ড আর্গুমেন্ট প্রেফারেবলি। তার উই ক্যানট স্পেসিফাই আ ভ্যালু ফর আ আর্গুমেন্ট মোর দ্যান ওয়ান্স। তাহলে কি বলেছে, আমরা কিন্তু কোনো আর্গুমেন্টের ভ্যালু দুবার করে স্পেসিফাই করতে পারি না, আমরা কোনো আর্গুমেন্টের ভ্যালু কিন্তু আমরা স্পেসিফাই করতে পারি না। আশা করি আমরা এই জিনিসগুলো সম্পূর্ণ ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে, আর তোমাদের আশা করি কোনো রকম কনফিউশন নেই। তারপরে কি হচ্ছে, যে জিনিসটা করলাম সেটাকে আমরা একবার রিক্যাপ করে নিই। কি কি করলাম আমরা, আমরা দেখি রিক্যাপের মধ্যে ফার্স্ট চলে আসি, আ ফাংশন ইজ এ সাব প্রোগ্রাম দ্যাট অ্যাক্টস on data and obtain a value, obtain or return a value. তাহলে যে জিনিসটা আমরা দেখলাম ফাংশনের মধ্যে, ফাংশন কি, ফাংশন একটা ডেটার উপরে কাজ করে, তার সাথে কি করে একটা পার্টিকুলার ভ্যালু রিটার্ন করছে। তাহলে কি বাই ডিফল্ট পাইথন নেমস দ্য সেগমেন্ট উইথ দ্য টপ লেভেল সেগমেন্ট অ্যাজ মেইন, মানে সেটা যেটা মেইন বডি আমরা যেটা বলছিলাম সেই জিনিসটাকেই আমাদের এখানে বলেছে। পাইথন ফাংশন এক্সচেঞ্জ দ্য ইনফরমেশন বাই মিন্স অফ দ্য প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট। তাহলে এক্সচেঞ্জ ইনফরমেশন এক্সচেঞ্জ কিভাবে করে, প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্টের সাহায্যে। আর প্যারামিটার আর আর্গুমেন্ট কিভাবে কাজ করে আমরা অলরেডি দেখে এসেছি। আর প্যারামিটার ইজ আ ভ্যারিয়েবল ইন দ্য ফাংশন হেডার, প্যারামিটার হলো ফাংশন হেডারের ভ্যারিয়েবল, দেখেছি সেটা। তারপরে কি বলছে, অ্যান্ড আর্গুমেন্ট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ পাসড টু আ ফাংশন ওয়েন দ্য ফাংশন ইজ ইনভোক। তাহলে আর্গুমেন্ট কখন, যখন ফাংশনটাকে কল করা হচ্ছে যে ভ্যালুটাকে পাস করা হচ্ছে সেটাকেই আমরা আর্গুমেন্ট বলি, আর যেটা ফাংশন ডেফিনেশনের মধ্যে ধরে সেটাকে আমরা প্যারামিটার বলি। আশা করি তোমাদের ক্লিয়ার, সেই জিনিসগুলোকে আমরা একবার করে চোখ বুলিয়ে নিচ্ছি। তাহলে পাইথন সাপোর্ট দ্য থ্রি টাইপ অফ দ্য ফর্মাল আর্গুমেন্ট, পজিশনাল আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট অ্যান্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। আমরা জানি পজিশনাল আর্গুমেন্ট কি, যেটা পজিশন মেনটেন করে হয়, আমরা জানি ডিফল্ট আর্গুমেন্ট কি, যেখানে আমরা ভ্যালু বাই ডিফল্ট কোনো ভ্যালু আমরা সেট করে দিতে পারি, আর একটা কি আমাদের কিওয়ার্ড আর্গুমেন্ট, যেখানে কোনো পজিশন মেনটেন করতে হয় না, আমরা যেখানে খুশি আমরা পজিশন দিতে পারি, সে কিন্তু অটোমেটিক্যালি আমাদের কম্পাইলার বুঝে নেবে তার কিওয়ার্ড দিয়ে, তার জন্য এর নাম হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তাহলে আমরা এখানে শেষ করলাম ইন্ট্রোডাকশন অফ ফাংশন ইন পাইথন। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই, যদি কনফিউশন থাকে তাহলে তোমরা জানোই কি করতে হবে, আমার ফেসবুক পেজ যেটার নাম ই লার্নিং জ্ঞান বা ইউটিউব চ্যানেল যেটার নাম ই লার্নিং জ্ঞান, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। আর যদি আমার ক্লাসে তোমরা অ্যাটেন্ড করতে চাও তাহলে অবভিয়াসলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা কিনা তোমরা পাবে ফেসবুক পেজে, সেখানে গিয়ে তোমরা পিং করবে। এবারে আমার শিডিউল অনুযায়ী তোমাদের টাইম ম্যাচ করে আমরা তোমাকে সেই শিডিউলটা দিয়ে দেবো, সেই হিসাবে আমরা একসাথে ক্লাস করতে পারবো। আর বাড়িতে সাবধানে থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনাটা অবশ্যই করো। থ্যাংক ইউ।